হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি একটা অথেন্টিক বেঙ্গলি লাঞ্চ করতে ও ক্যালকাটায়, যেটা ইএম বাইপাসের কাছে আছে, সিলভার আর্কেটের থার্ড ফ্লোর। সো বেশি কথা না বলে রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা, ভেতরটা খুব সুন্দর, ইন্টিরিয়ারটা খুবই সুন্দর, আর একটা বাঙালিয়ানা ফিল আছে। তো আমরা আগে থেকে কোনো বুকিং করিনি, সো আমরা ডিরেক্টলি এসে টেবিল নিয়েছি। মেনু কার্ড আর সবকটাই হচ্ছে বেঙ্গলি ডিশ। এখানে পিওর অথেন্টিক বেঙ্গলি ডিশ পাওয়া যায়। তোমরা যারা বাইরে থাকো বা কেউ ভিজিট করতে এসছো কলকাতা, তো অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করে যেও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা স্টার্টারে অর্ডার করেছি মুর্শিদাবাদি চিকেন। আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম স্টিম রাইস, ফুল ভেটকি সর্ষে দিয়ে, কাঁচালঙ্কা মুরগি আর চিকেন বিরিয়ানি। আমাদের ডিশগুলো যে অর্ডার করেছিলাম প্রিপেয়ার্ড হয়ে গেছে, আমাদের সার্ভ করে দিচ্ছে। ওটা তো সবসময় এদের সিগনেচার ডিশ, ওটা সবসময় ভালো লাগে। বিরিয়ানি 10 out of 10, কাঁচা লঙ্কা মুরগি অলওয়েজ 9 out of 10, বিরিয়ানি 8 out of 10, বাট গুড। এবার যাওয়ার পালা। আর প্রত্যেকটা আইটেম খুব ভালো খেতেছিল। তো আমার এটা থার্ড অর ফোর্থ টাইম। কাঁচালঙ্কা মুরগিটা একই রকম টেস্ট, ভেটকিটা আমি ফার্স্ট বার ট্রাই করলাম, খুব ভালো লাগলো। মুর্শিদাবাদের চিকেনটাও খুব ভালো। তো যারা বাঙালি খাবার খেতে ভালোবাসো, তারা অবশ্যই ও ক্যালকাটা এসো। এখানে অথেন্টিক
বাঙালি টেস্টটা পাবে। প্রাইসটা যদিও একটু হাই, বাট টেস্টে এক নম্বর। সো গাইজ, ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আগের মতোই, তাই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো।